এই কাহিনী এমন এক মহান অভিনেত্রীর যার জীবন যে কোনো ট্র্যাজেডি গল্প বা সিনেমাকে হার মানায়। পাঁচের দশকে জনপ্রিয় অভিনেত্রী কাবেরী বসু ছিলেন সেই সব ক্ষণজন্মা তারার মতন যাদের আকাশে অল্প উপস্থিতি মানুষের মনে ছাপ ফেলে যায়। খুব অল্প দিনের জন্য হলো কাবেরী বসু বাংলা সিনেমার এক অন্যতম অধ্যায়। 1938 সালের 28 মার্চ কাবেরী বসুর জন্ম হয় এক রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারে। বাবা যাদবেন্দ্রনাথ বসু ছিলেন একজন উকিল এবং মা প্রীতিময়ী ছিলেন গৃহবধূ। পাঁচ কন্যা সন্তানের মধ্যে কাবেরী বসু ছিলেন চতুর্থ। তারা সংসারের হাল ধরতে বন্ধুদের সঙ্গে মিশে একটি প্রযোজনা সংস্থা খুলেছিলেন। সেখানেই নিত্য যাতায়াত ছিল অভিনেতা পাহাড়ি সান্যালের। তিনি একদিন পরিচালক সুবোধ মিত্রকে তার রায়কমল ছবির জন্য কাবেরী বসুর নাম প্রস্তাব করেন। তারপর থেকে শুরু হয় এক অন্য যাত্রা। 1955 সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস অবলম্বনে রায়কমল মুক্তি পায়। বাংলা ছবি পেয়ে যায় এক নতুন নক্ষত্রকে। রায়কমলের পর মাত্র 2 বছরের মধ্যে পরপর 7টি ছবিতে অভিনয় করেন তিনি, যার মধ্যে শ্যামলী, দৃষ্টি, মধুমালতী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শ্যামলী ছবিতে তিনি বোবা কালা মেয়ের চরিত্রে অভিনয় করেন। কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র চোখ দিয়ে অভিনয় করেছিলেন তিনি। বাংলা ছবির দর্শকেরা যখন এক দীর্ঘাঙ্গী, কৃষ্ণাঙ্গী, সুন্দর চোখের অধিকারী কিশোরীর প্রেমে পড়তে শুরু করেছে, তখনই অন্য পেশার সঙ্গে যুক্ত অজিত বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করে অভিনয় ছেড়ে বিহারে স্থানান্তরিত হয়ে যান কাবেরী বসু। তাকে ফের বড় পর্দায় দেখার জন্য বাংলা ছবির দর্শকদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 12 বছর। 1970 সালের 12ই জানুয়ারি মুক্তি পেল সত্যজিৎ রায়ের পরিচালিত সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অরণ্যের দিনরাত্রি, যেখানে এক বিধবার চরিত্রে অভিনয় করেন কাবেরী বসু। মাত্র 2টি দৃশ্য, কিন্তু তাতেই সাবলীল অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘ 12 বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেও কোনো জড়তা ছিল না কাবেরী বসুর মধ্যে। চিরদিনই এমন সাবলীল ভাবেই অভিনয় করেছিলেন তিনি। কিন্তু জীবন এত সাবলীল ভাবে এগুলো না। 1970 সালের 12ই জুন ছোট মেয়ে এবং স্বামীর সঙ্গে দার্জিলিং থেকে ফেরার পথে তাদের গাড়িটি 800 মিটার গভীর একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী। একদিন পর মেয়ে। দীর্ঘ 3 মাস ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ফিরে আসেন কাবেরী বসু। এরপর সুস্থ হতে সময় লেগেছিল 3 বছর। দীর্ঘ রোগ ভোগ এবং চিকিৎসার জন্য টাকা খরচের ফলে জমানো টাকাও একদিন শেষ হয়ে আসে, ফলে অসুস্থ শরীর নিয়েই ফিরে আসেন সিনেমার জগতে। উত্তম কুমারের সঙ্গে আমি সে ও সখা এবং নগর দর্পণে অভিনয় করেন। এই নগর দর্পণই ছিল তার অভিনীত শেষ ছবি। এরপর লিভারে ক্যান্সার ধরা পড়ে কাবেরী বসুর। ফের জীবন মৃত্যু নিয়ে লড়াই শুরু হয়। বারবার জীবনের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষে আর পারলেন না। 1977 সালের 8ই ফেব্রুয়ারি ভোর 6টা নাগাদ পরলোক গমন করলেন কাবেরী বসু। জীবন তাকে দিয়েছিল অনেক কিছুই, বদলে ফিরিয়ে নিয়েছিল তার থেকেও অনেক বেশি। কিন্তু বাংলা সিনেমা কাবেরী বসুকে কোনোদিনই খালি হাতে ফেরাননি। এই মহান শিল্পীকে জানাই শ্রদ্ধাঞ্জলি। বন্ধুরা, আজ আপনাদের বললাম কিংবদন্তি অভিনেত্রী কাবেরী বসুর জীবন কাহিনী। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।